লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ম্যাডাম, মেঘ কোথায়? ওকে তো আমরা 15-20 মিনিট আগে ছেড়ে দিয়েছি, বাইরেই আছে কোথাও। বন্ধুদের সাথে বাইরে কোথায় হয়তো আছে। মা, নীল ফোন করেছে। ধরো ধরো, নিশ্চয়ই কোনো খবর দেবে। হ্যালো নীল, কাকিমণি মেঘ এখনো বাড়ি ফেরেনি? না তো, কেন, কোথায় গেছে? আরে ও তো ইউনিভার্সিটিতে নেই, কোথায় চলে গেছে কেউ কিচ্ছু জানে না। কাকিমণি আমার না ভয় করছে জানো তো। নীল বলছে যে ওর পরীক্ষা ভাইবা যেগুলো হওয়ার ছিল ওগুলো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, সেসব হয়ে গেছে। তুমি ভাবতে পারবে না, মেঘ সকলকে চুপ করিয়ে দিয়েছে। ও সকলের সামনে নিজেকে প্রমাণ করে দিয়েছে। আমার না বুদ্ধি ভ্রংশ হয়েছিল জানো তো, সেই জন্য আমি সকলের সামনে ওকে অপমান করেছিলাম, ওকে ছোট করেছিলাম। কাকিমণি ও বোধহয় আমাকে আর কোনোদিনও মাফ করবে না। আমি বোধহয় চিরকালের মতো ওকে হারিয়ে ফেলেন জানো তো। আচ্ছা শোনো না, ও যদি এর মধ্যে বাড়িতে ফেরে বা ফোন করে তাহলে প্লিজ আমাকে জানাও। হ্যাঁ আমি রাখছি। কি হলো ছোট বৌমা? দাদু ভাই কি বললো? আমার নাথ ভাইয়ের পরীক্ষা কেমন হয়েছে? বললো তো সে নাকি সকলকে চুপ করিয়ে দিয়েছে। আমি জানতাম, হ্যাঁ আমি জানতাম, কি বলেছিলাম একটু আগে, ও নিজেকে প্রমাণ করবেই, এই যুদ্ধে ও জিতবেই। মা সে তো ঠিকই আছে, কিন্তু নীল বলছে যে মেঘ কোথায় চলে গেছে, নীল খুঁজে পাচ্ছে না ওকে। কি? এই তো রেশমি। হ্যাঁ স্যার বলুন। মেঘ কোথায় জানো? না তো স্যার, কেন, মানে আপনি কি ভেতরটা একবার দেখেছেন? দেখেছি, আমি সবকটা ক্লাসরুমে দেখে এসেছি, কোথাও নেই। আশ্চর্য তো, তোমার বন্ধু আর তুমি জানো না কোথায় ও? আসলে স্যার ও তো ভাইভা দিতে চলে গেল, আমি বাইরেই ছিলাম অনেকক্ষণ, তারপর শুনলাম ওর হয়ে গেছে। তবে আমি কিন্তু ওকে ডিপার্টমেন্টে একবার খুঁজতে গেছিলাম কিন্তু ওখানে পাইনি। আচ্ছা আপনি কি কমন রুম, ক্যান্টিন এগুলো একবার দেখেছেন? সব জায়গায় খুঁজেছি মেঘকে, কোথাও খুঁজে পাচ্ছি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড রেশমি, তোমরা বন্ধুরা কোথায় কোথায় বসো সেগুলো একটু দেখে আসবে প্লিজ। স্যার আপনি ওকে একটা ফোন করুন না। ফোন বন্ধ, তুমি একটু দেখে এসো, আমি এখানে আছি। ও যদি এই গেট দিয়ে বেরো তাহলে আমি দেখতে পাবো। ওকে স্যার। এই মেঘ ভাঙা বৃষ্টির মধ্যে একটু যদি হাসির বিদ্যুৎ খেলে যেত না খুব ভালো হতো। বাপি, মেঘে বৃষ্টিতে বিদ্যুতে আমার ঘর একেবারে থই থই। আমি জানতাম এটা হবে। কাঁদছিস কেন মা আমার? কতবার তোকে বলবো বলতো, আজকে তোর কাঁদার দিন নয়। সকলের মুখের উপর হাহা করে হাসি ছুড়ে দেবার দিন আজকে। যারা তোকে অপমান করেছে তাদের সকলের সামনে দাঁড়িয়ে তুই হাহা করে হাসবি। আমি এই দুটো চোখে আর একদিনের জন্য জল দেখতে চাই না। কিসের দুঃখ তোর? কিসের? লোকে তোকে ভুল বুঝেছে, নীল তোকে ভুল বুঝেছে, সেটা তোর দুঃখ? না, নীল ভুল বুঝছে এই জন্যে তুই দুঃখ পাবি না, কাঁদবি না, একদম না। আমি এটা বুঝতে পেরেছি যে নিজের বোধকে সে সবসময় কাজে লাগাতে পারে, তার একটা সন্দেহ বাতিক রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি তাকে সব দোষটা দিই। আমার এই মেয়েটাকে বোঝা এত সহজ নয়। এই কটা দিনে যদিও পুরোপুরি তোকে বুঝে ফেলতো আমি অবাক হতাম। তোর এই চুপ করে থাকার ভাষাটাই তো সকলে বুঝতে পারে, নীলও এখনো বুঝতে পারেনি, সময় লাগবে তোকে পুরোটা বুঝতে। কিন্তু বাপি কেন বলতো, একজন প্রথমেই কেন সন্দেহটা করবে? ওর মনে তো কোনো সংশয় ছিল না বাপি। বাপি ওর কি একবারও এটা মনে হয়নি যে মেঘ কি এটা করতে পারে? একবারের জন্য এটা মনে হয়নি। আমার হেড অফ দ্য ডিপার্টমেন্টের কিন্তু একবার হলেও মনে হয়েছে যে মেঘ রায় এরকম কিছু করতে পারে না। নীলের একবারও মনে হলো না বাপি, ওর শুধু মনে হয়েছে যে আমি ওর অপমানের কারণ হয়েছি।
সম্মানের জায়গায় ওকে আমি ছোট করেছি, ব্যাস আর কিচ্ছু না। জানি রে মা, সব অপমানের মধ্যে এইটাই তোকে সব থেকে বেশি বেঁধেছে। আমি কোনোদিনও ভুলব না বাপি, নিজেকে ভুলতে দেব না ওই কথাটা। আমি হয়তো ওই বাড়িতেও আর কোনোদিনও যাব না, নীলের সাথে হয়তো আর কোনোদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখনই এতটা ভেবে ফেলিস না। চোখ মুচ আর এখানে বস তো, আমার কাছে বস, একটু কথা বলি, বস। না স্যার, মেঘ বিল্ডিং এর কোথাও নেই, আমি পেছনের দিকটা দিয়েও দেখলাম ওখানে উনি। ইভেন অনেককে ওর কথা জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। আশ্চর্য তো, একটা মানুষ একেবারে গায়েব হয়ে গেল, তোমরা কেউ ওকে বেরিয়ে যেতে দেখোনি? না স্যার, আমার কিন্তু মনে হচ্ছে ও বেরিয়ে গেছে, ভাইভা দিয়েই বোধহয় বেরিয়ে গেছে। আমি তো তখন মেইন গেটের কাছে ছিলাম, ও তাহলে বোধহয় দু নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, কোথায় যেতে পারে, এনি আইডিয়া? বুঝতে পারছি না স্যার, আসলে আমি শুনলাম ওর ভাইভা নাকি খুব ভালো হয়েছে, হয়তো এই ভালো খবরটা দিতেই ওর বাড়িতে। না যায়নি। আচ্ছা তুমি ওর কোনো ফেভারিট জায়গা জানো? এটা আমার ঘর, জ্ঞান হওয়ার পর থেকে আমি এই ঘরেই থেকেছি, আর গোটা পৃথিবীর মধ্যে এটা আমার সব থেকে পছন্দের জায়গা। ও মাই গড, এটা আমার মাথায় কেন আসেনি? কি রে, তাকাবি না আমার দিকে? তুমি জানো বাপি আমাকে কি কি বলেছে? ওর মধ্যে একটা কণাও বিশ্বাস নেই আমার প্রতি। তুমি যদি শুনতেও আমায় কি কি বলেছে, তুমি আমায় বলতে যে আমি ঠিক বলেছি। কিন্তু ওই তোর পাশে দাঁড়িয়েছিল এর আগে, গোটা বাড়ির বিরুদ্ধে গিয়ে। হয়তো সেই জন্যই পরে মনে হয়েছে যে ভুল করেছে। এটাকে কিন্তু জাজমেন্টাল হওয়াই বলে। আচ্ছা বেশ, তুই আমাকে বল, নীল তোকে কতদিন দেখেছে, কতটুকু দেখেছে? এত সহজে, এত অল্প সময়ে সে মেঘকে বুঝে যাবে? মেঘকে নাই যদি বুঝেছিল বাপি, তাহলে আমাকে জোর করে বিয়েটা কেন করলো? আর বাপি, তুমি আমাকে আজ বলছো যে নীল আমায় বোঝেনি, তাহলে তুমি সেদিন কেন আমায় বিয়েটা করতে বললে? ও যদি আজ আমায় না বুঝে থাকে, তাহলে সেদিন তো আরোই বোঝেনি। আমি জানতাম এই প্রশ্নটা তুই করবি। সেদিন আমার যে মনে হয়েছিল ও তোকে ভালোবাসে, ওর ভালোবাসাটায় কোনো খাদ নেই, না হলে কেউ অত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। আর মনে হয়েছিল যে ভালোবাসে, সে তো ভালোবাসার মানুষকে বোঝে, বোঝার চেষ্টা করে। তবে বলছো তোমার মনে হয় ভুল ছিল? হয়তো তোকে বোঝার চেষ্টার মধ্যে ওর কোথাও খাদ ছিল, তাই বুঝতে পারেনি, হয়তো সে সময়টা পায়নি। তাই বলে এইভাবে এত মেন সন্দেহ করবে ও? সকলের সামনে আঙুল তুলবে আমার দিকে? বাপি বিশ্বাস কর, আমার সবকিছু গুলিয়ে গেছে। কাল অবধি আমি যে জীবনটা যাপন করছিলাম, ভাবছিলাম, আজ তার নিচের মাটি সরে গেছে, ভূমিকম্প হয়ে গেছে বাপি। আমার মনে হয় আমার গোটা জীবনটা আমাকে নতুন করে ভেবে দেখতে হবে আরেকবার। যে মানুষটা ভাবতে পারে বাপি আমি চিট, তার সঙ্গে আমি কি করে? আস্তে আস্তে, এত জটিল করে ফেলিস না সবকিছু, সময় নেই, সময় নেই। তুই তো ঠান্ডা মাথার মানুষ, এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলিস না। আর ওর তোকে বোঝায় ভুল আছে, সেই ভুলটা যেন তোর দিক থেকে না থাকে। তোমার কথাগুলো আমি সব বুঝতে পারছি না বাপি। আমি সব বুঝিয়ে দেবো, আজকে না হয় সারা রাত ধরে তোকে বোঝাবো। এখন একটু বাইরে চল দেখি, একটু চা খাই, মাথা ধরে গেছে, মাথাটা ছাড়াতে হবে, চলে আয়। বাপি তুমি যাও, আমি ঘরেই থাকবো। সেটা বললে তো আমি শুনবো না। আমাকে ফোন করে তুই কলেজ থেকে এখানে ছুটি এনেছিস, আমি তোর কথা শুনেছি, এখন তুই যদি বলিস আমার কথা শুনবি না, আমি কেন মানব? এবার খুব ঝগড়া হয়ে যাবে কিন্তু। ওঠ ওঠ। বাপি কেউ না থাক, তুমি থেকো আমার পাশে, আমার আর কাউকে চাই না। খেপি মাটা আমার। দেখেছো মা, মেঘের এ বাড়িতে আসার পর থেকে ও আমাদের কারোর সঙ্গে কথা বলছে না, শুধু বাবির সঙ্গে কথা বলছে। আর বাবিকেও দেখো,
অমনি কলেজ থেকে চলে এলো। আমি যখন হসপিটালে ভর্তি থাকি তখন বাবি সবসময় কলেজে পড়ায়, আমার কাছে এসে এসে বসে থাকে না, জানো তো সেটা। এটা তো চিরকালই দেখে আসছিস, এ নিয়ে আর কষ্ট পাস না। কষ্ট আমার আর এসব কিছুতেই কষ্ট হয় না। দাঁড়া, এখন মেয়ে ফিরেছে, বাপ মেয়ের কত রং ঢং হবে দেখ। মেয়ে তো যুদ্ধ জিতে ফিরে এসেছে না, এখন কত ন্যাকামি হবে, মেয়ের গুণকীর্তন হবে। আমি তো বুঝতে পারছি না মা, মেঘ এরকম একটা কাণ্ড ঘটালো কেন? ওর প্রিপারেশন যখন এতই ভালো ছিল, ও টুকলি করতে গেল কেন বলো? ওমা, তুই কি বলছিস? ইউনিভার্সিটি তো বলে দিয়েছে যে ও চিটিং করেনি। আরে দূর, ওগুলো সব মেঘের একটু ম্যানিপুলেশন, বুঝেছো? ও এগুলো এখন খুব ভালো করেই পারে, তুমি দেখছো না ও লাইফের প্রত্যেকটা স্টেজে কিরকম ম্যানিপুলেট করে চলেছে। বিষয়টাকে ও একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে মা, আর্ট। যাকগে, ওসব কথা আর বলিস না তো, বক বক থামা, ওসব কথা বলে আর কোনো লাভ নেই। আমি এখন শুধু ভাবছি ওদিকে কি হয়, নীলের সঙ্গে তো ভালো রকম ঝামেলা হয়ে গেল, দেখ আবার জোড়া লাগে কিনা, তাহলে তো হয়ে গেল। নীল তো মেঘকে কমপ্লিটলি অ্যাকিউজ করেছে, এবার কি হবে? মেঘ এত সহজে নীলকে অ্যাকসেপ্ট করে নেবে মনে তো হয় না। ওদের দুজনের মাঝখানে হালকা হলেও একটা ফাটল তো হয়েছে, এবার সেটাকে খুঁচিয়ে বাড়ানো আমার কাজ। আচ্ছা, একটা ফোন ওই বাড়িতে, আমার ফোন, মা, ও মা আমার ফোন খুঁজে পাচ্ছি না, আমার ফোনটা দেখেছো এখানে আছে কোথাও? এখানে হাঁটকাচ্ছিস কেন রে বাবা, দেখ না কোথায় রেখেছিস। ঘরে ফেলে এলাম বোধহয়, নিশ্চয়ই তাই হবে, একবার দেখে আসি। হ্যাঁ, এই যে এলেন বাপ আর মেয়ে। তা হলো বাপ মেয়ের প্রাইভেট টক? সে কি এত সহজে শেষ হবার? আদি খেতা, চা দিয়ে গেলাম, খেয়ে উদ্ধার করো, ঠান্ডা করো না। আরে মধুমিতা, আজকে শুধু চা খাবার দিন মিষ্টি কই? তুমি জানো তোমার মেয়ে কত বড় একটা যুদ্ধ জিতে এসেছে, তার ম্যাগনিচিউডটা জানো? তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ সে একেবারে উড়িয়ে দিয়েছে নিজের যোগ্যতা দিয়ে শুধু। হ্যাঁ, ওই নিয়েই তুমি নাচো, এত কিছু যে কেন করতে হলো সেটাই তো বুঝতে পারলাম না। দেব দেব, সব বুঝিয়ে দেব, একটু স্থির হয়ে বসি, সব বুঝিয়ে দেব। মেঘ, তুই চাটা খা, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি, কেমন? মা, তুমিও কি আমায় অবিশ্বাস করেছিলে? দেখো, তোমাদের মতো লেখাপড়া জানা মানুষ আমি নই, তাই এত কিছু আমি বুঝি না। শুধু এটুকু তোমার বাবার কথা শুনে বুঝলাম যে তুমি বিরাট যুদ্ধ জিতে এসেছো। আজকের পরীক্ষায় নাকি তুমি তাক লাগিয়ে দিয়েছো সবাইকে। শুধু একটা কথা আমি আর ময়ূরী বুঝলাম না, তোমার পড়াশোনা যদি এতই ভালো ছিল, কাল কেন এরকম দুর্মতি হলো? শুধু শুধু সকলে হয়রান হলো, এত নাটকের তো কোনো প্রয়োজন ছিল না। না কার একটা ফোন মনে হচ্ছে, এই সোফাতেই তো ভাইব্রেট করছে। মৌসুমী, নাম্বারটা চেনা চেনা লাগছে। একই নাম্বার, আমার ক্লাসের মৌসুমী দিদিভাইকে কেন ফোন করলো?
কেন কেন তো ফোন করছে মৌসুমী দিদিভাইকে? কিসের কানেকশন ওদের? হলে হলে মৌসুমী তো আমার পাশে বসেছিল। ওই তো সব থেকে বেশি সুযোগ ছিল। আর হ্যাঁ হ্যাঁ, ওই তো সব ঘটার ঠিক আগে বাইরে গেল ওয়াশরুম বলে। ম্যাডাম ওয়াশরুমে যাব? আমার ব্যাগ থেকে যদি শিটগুলো বের করেও, কিন্তু তাতে দিদিভাইয়ের সঙ্গে ওর কেন এত ফোন? আচ্ছা আগেও কি ওরা ফোন করেছিল? কল হিস্ট্রি দেখি। একই গত কয়েকদিনে মৌসুমী আর পুনম এত ফোন কল গেছে এসেছে দিদিভাইয়ের কাছে ওদের থেকে। দিদিভাই তুই কি এখানেও? না না, দিদিভাই এটা করতে পারে না। আমাকে নিজে অপমান করতে পারে, কিন্তু এরকমভাবে কিন্তু করেছে তো, এরকমভাবে সকলের সামনে করেছে তো অপমান। দিদিভাই এবারেও কি গোটাটা তোর আইডিয়া? তার মানে পেন্সিলটা পড়ে ফেলা হয়েছে, ইন্টেনশনালি ফেলা হয়েছে। আমি ওদিকে ঝুঁকে ওটা তুলবো, ওরা জানত। আমি যেই এদিক থেকে চোখ সরিয়েছি, ওদের দুজনের একজন নোটগুলো ছুড়ে দিয়েছিল, সেটা মৌসুমী বোধহয়। এটা বেঞ্চের উপরেই ছিল, ও সেটার উপরেই বসেছিল। কিন্তু দিদিভাই, আচ্ছা দিদিভাইয়ের কল রেকর্ডিং হয় কি? একবার একবার বলেছিল না? যখন একবার চ্যালেঞ্জ নিয়ে এই পরীক্ষায় অ্যাপিয়ার করছে তখন পাশও করবেই, বুঝতে পারছো সেটা? তাহলে এত কিছু করবার দরকারটা কি ছিল? অত সহজ হবে না ময়ূরদি, ওর ভাই ভাই পাশ করা। ও পোকার মতো হোল সিলেবাসের উপরে চ্যালেঞ্জ দিয়ে নিয়েছে, যেটার একটা পার্ট এখন আমাদের পড়ানোই। তাহলে এটার পিছনে সেই দিদিভাই? দিদিভাই তুই আর কি কি করবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, এগুলো দিদিভাই ডিলিট করে দেওয়ার আগে আমার ফোনে ট্রান্সফার করে নি। দিদিভাই কি পাগলামি করছিস তুই? তোর মধ্যে একটা ভয়ানক মানুষ যে বারবার বেরিয়ে আসছে, যে আমার ক্ষতি করার জন্য যা খুশি তাই করতে পারে, বড় বড় ক্রাইম করতে পারে। দিদিভাই তোকে আমি থামাবো কি করে? এই তো ট্রান্সফার হয়ে গেছে। না এবার এবার তাড়াতাড়ি ফোনটা রেখে দিই। ও যদি বোঝে আমি ওর ফোন ঘেটেছি আর এসব জানতে পেরেছি, ও কি করবে আমি আমি চিন্তাও করতে পারি না। মেঘ, এই মেঘ, সেটা জানলে আমি নিজে নিয়ে নিতাম না? কোথায় রেখেছি জানি না, আমার না একটা ইম্পর্টেন্ট কল আসার কথা। তুই তোর ফোন থেকে একটা ফোন করতে আমাকে। তোর ফোন কোথায়? আমার ফোন? সেটা তো ঘরে। দাঁড়া দাঁড়া, এক কাজ করি, আমি দেখছি এখানে কোথাও পড়ে আছে কিনা মাটিতে। তুই এদিকে দেখ, আমি ওদিকে দেখছি। দিদিভাই আমার মনে হয় এখানেই কোথাও একটা আছে, তুই একটু আমাকে ঝাড়ুটা দিবি? ঝাড়ু ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখ এখানে। ও বাঁচালি রে মেঘ, এই জন্যই বলি
তুই আমার ডিয়ারেস্ট লিটল সিস্টার, কিন্তু বোকামিটা কেন করলি বলতো? আমি কি করেছি? এত ভালো প্রিপারেশন ছিল তোর, তাহলে কি দরকার ছিল এসব নোটস নিয়ে ঢোকার? যাকে ভুল তো মানুষেই করে, তুইও করেছিস, কি আছে তাতে? না রে দিদি, সেটাও না আমি করিনি। তাহলে তো সেটা আরো চিন্তার ব্যাপার। তুই যদি সেটা না করে থাকিস, তার মানে অন্য কেউ করে তোকে স্কেপগোট বানানোর চেষ্টা করছে, শুনছো মা? শুনেছি, কিন্তু কার এত দায় পড়েছে ওর পেছনে লাগার? আমিও তাই ভাবতাম, কিন্তু এখন দেখছি সত্যিই এমন মানুষ আছে যারা আমার অ্যাকচুয়ালি ক্ষতি করতে চায়। আর শুধু একবার নয়, বারবার। আর দিদি ভাই, স্কেপ গোট তো তাদের বলা হয় যারা নিজেরা দোষ করে অন্যের ঘাড়ে দোষ চাপে। এখানে তো দেখছি যাই হয়েছে সবটাই আমাকে ফাঁসানোর জন্য। খুব গুছিয়ে প্ল্যান করেছে জানিস তো কয়েকজন মিলে। তোর ক্ষতি করার জন্য এত কিছু করে? আছে হয়তো কারোর লাভ, সেটা কার লাভ সেটাও আমি জানি না। আমি এখন সবটা জানি। তা জানিস যখন নামটা বলছিস না কেন, যে কে তোকে ষড়যন্ত্র করে ফাঁসাবার চেষ্টা করছে? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটিতে কমপ্লেইন করছিস না কেন তাদের নামে? দেখ দিদি ভাই, তারা আমার ক্ষতি করতে চাইলেও আমি তো তাদের ক্ষতি চাই না। আর সবথেকে বড় কথা কি জানো মা, তারা আমার ক্ষতি করতে চেয়েও না পারেনি, তারা হেরে গেছে আর আমি জিতে গেছি। আর হ্যাঁ, আমার কাছে প্রমাণও আছে কারা আমার এই সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু এটা আমি সকলের সামনে আনব না, আনতে পারবো নাই বলতে পারিস। মেঘ, I'm sorry. I'm really very sorry. আমি ভুল করেছি, আমি বিরাট বড় ভুল করেছি, আমি তোমার সন্দেহ করেছি মেঘ। আমি না জানি না আমি ঠিক কি বলবো। I'm very sorry মেঘ। মেঘ